আজকে সকাল সকাল বৃন্দার স্নান হয়ে গেছে, আমারও স্নান হয়ে গেছে, আজকে সেই শুভ দিন এসে গেছে আমার জন্য যেদিন আমি কিনা গিয়ে ভ্যাকসিন নেবো প্যাক প্যাক। তোমাদের সবার ভ্যাকসিন নেওয়া হয়ে গেছে আশা করছি, বাট যখন এখানে ভ্যাকসিন অ্যাভেলেবেল ছিল তখন আমার ভ্যাকসিন নেওয়া হয়নি, কারণ আমার সময় হয়নি তখন। আর যখন আমার সময় হয়েছে তখন আর ভ্যাকসিন পাওয়া যাচ্ছে না এখানে, এক নম্বর ডোজ তো কোথাও লোকালে পাওয়া যাচ্ছে না। সুতরাং আজকে কলকাতা বাইপাসে অ্যাপোলো ক্লিনিক্যাল ওখানে বুকিং করা হয়েছে, আজকে যাবো গিয়ে ভ্যাকসিন নেব। নিয়ে বাড়িতে এসে অনেকগুলো কাজ আছে, কারণ বৃন্দা আজকে খেতে চেয়েছে চিকেন বলস, এসে আমরা চিকেন বলস বানাবো। তাহলে চলো তোমরা একটু সাথে চলো আমার সাথে, কারণ বৃন্দাকে তো নিয়ে যেতে পারবো না আমি, তো সুতরাং তোমরাই সাথে চলো। আমার ভ্যাকসিনে একটু ভয় করে জানো তো, যখন লাগানো হয়ে যায় তখন কিন্তু আর আমি ব্রেভ গার্ল হয়ে যাই, তখন আমার কোনো ভয় ধরা হয় না, কিন্তু যতক্ষণ না লাগানো হচ্ছে ততক্ষণ আমার ভেতরটা এরম 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 করতে থাকে। তো তোমরা সাথে থাকলে আমার একটু সাহস থাকবে, চলো সবাই মিলে যাই, কিন্তু নিতে আমাকে একাই হবে জানি, তাহলেও নিতে তো হবেই, তো চলো গিয়ে লাগিয়ে নিই। অ্যাপোলো ক্লিনিক্যালস বসে আমাকে ওয়েট করতে বললো, কারণ আমার রেজিস্ট্রেশন আইডি দেখে আমাকে একটা কুপন দিয়েছে, আমার নম্বর হচ্ছে 343, এখন ভেতরে গেছে 250 থেকে 260 নম্বর কুপন যাদের আছে তাদের, খুব তাড়াতাড়ি কাজ হচ্ছে এখানে। ওয়েট করতে করতে একটু একটু ভয় হচ্ছে যে নিতে হবে, কিন্তু ওই দেখো ওইখানে গেট, ওইখানে গিয়ে রেজিস্ট্রেশন নম্বর দেখাতে হচ্ছে, ওখান থেকে কুপন দিচ্ছে, অ্যান্ড তারপর ওয়েট করতে বলছে ওয়েটিং রুমে, তুমি চাইলে এদিক ওদিক করে ওয়েট করতে পারো, যখন কল করবে তখন ভেতরে যেতে হবে। ফোর্থ ফ্লোরে এসে গেছি, গ্রিন কালারের ডোরগুলো লিফটের, ওর পাশে হচ্ছে ওটা কোভ্যাক্সিনের জায়গা, ওখানে যারা কোভ্যাক্সিন তারা ওখানে লাইন দিয়েছে। এখানে রেজিস্ট্রেশন নম্বর দেখিয়ে তোমাকে পেমেন্ট করতে হবে, আর এটা হচ্ছে কোভিশিল্ডের, যারা নিতে চাইছে তারা কোভিশিল্ডের জন্য এদিকে লাইন দিয়েছে। এনার পরেই আমার টার্ন, এবার আমার দুপুক দুপুক বেড়ে গেছে, ও মাই গড, নাও ইটস মাই টার্ন। হয়ে গেছে ভ্যাকসিনেশন, 30 মিনিটস আমাকে অবজারভেশনে থাকতে বললো, তারপরে আমি বাড়ি যেতে পারি। 30 মিনিটসে অনেকটাই কভার আপ করে গিয়েছি, এবার চলো ধীরে সুস্থে বাড়ি ফিরি, আকাশও কালো করে এসেছে। হাত মুখ ধোয়া হয়ে গেছে, ভ্যাকসিন নিতে আমার একটুও লাগেনি, অ্যান্ড ভ্যাকসিন নেবার পরেও আমার কোনো অসুবিধা হয়নি, একদম ফিট আছি এখনও পর্যন্ত, একদম ফিট আছি। আর বৃন্দা এই যে আমার পাশে দাঁড়িয়ে আছে, মাম্মা চল না চলছে, তো আগে ওর চিকেন বক্সটা বানিয়ে নিই, পরে আবার গল্প করবো। আর যে ভীষণ তাড়া আছে, কারণ লেট হয়ে গেছে আমার রাস্তাতে, এত রাস্তায় বৃষ্টি,
এত বৃষ্টি তোমাদের দেখিয়েওছি আগে যে বৃষ্টি পড়ছে, পুরো জল জমে গেছে, তো আমার আসতে ফেরার জন্য একটু অসুবিধা হয়ে গেল, একটু দেরি হয়ে গেল যার জন্য। তো চলো ওর খাবারের ব্যবস্থাটা করি, না ওর খুব খিদে পেয়ে গেছে। চিকেন বলস বানানোর জন্য আমি বোনলেস চিকেন ছোটো ছোটো করে কেটে রেখেছি, কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছি। ধুয়ে পরিষ্কার করে রাখা ছোটো চিকেনের টুকরোগুলো আমরা মিক্সারে দিয়ে দেবো ওকে পেস্ট করার জন্য। এর মধ্যে দিয়ে দেবো রসুন বাটা, তার সাথে পড়বে আদা বাটা, একটা ডিম দিয়ে দেবো এর মধ্যে ফাটিয়ে। টেস্টের জন্য একটা কি দুটো কাঁচা লঙ্কা আর স্বাদ অনুসার নুন। মিক্সারে এবার ভালো করে এটাকে পেস্ট করে নেব। মাঝে মাঝেই ঢাকা খুলে নাড়িয়ে নিতে হবে, নালে চিকেনের টুকরোগুলো ব্লেডসে আটকে যায়। পেস্ট রেডি হয়ে গেছে, এবার একটা পাত্রে আমরা এটাকে ঢেলে নেব। একটু চ্যাটচ্যাটে হয়ে আছে পেস্টটা, এটাকে আমাদের শক্ত করার জন্য একটু কর্নফ্লাওয়ার মিশিয়ে নিতে হবে। চিকেন সসেজের মতন আলাদা আলাদা রেসিপি করা যাবে এই চিকেন বলস দিয়ে, যেমন চাউমিন, বার্গার, স্যান্ডউইচ, হাতে করে পাকিয়ে পাকিয়ে গোল গোল শেপ দিতে হবে। ফুটন্ত জলে একটা একটা করে বলসগুলো আমরা দিয়ে দেব। ফুল ফ্লেমে 7 থেকে 10 মিনিট ফুটবে। যখন দেখবে বলগুলো ভেসে উঠেছে জলের উপরে, তখন জানবে একদম রেডি। জলটা ছেঁকে নিয়ে বলসগুলো তুলে নেব। গ্রেভির জন্য মিক্সারে দিয়ে দেবো পেঁয়াজ, টমেটো, অর্ধেকটা পেঁয়াজ ছোট করে কুচিয়ে রেখেছি, ওটাকে গ্রাইন্ড করব না। ফ্রাইং প্যানে দিয়ে দেবো একটু সর্ষের তেল, তার মধ্যে কুঁচো পেঁয়াজগুলোকে দিয়ে হালকা ব্রাউন করে ফ্রাই করে নেব। হালকা ব্রাউন হয়ে গেলে ওর মধ্যে পেঁয়াজ আর টমেটোর পেস্টটা ঢেলে দেব, তার সাথে দেব একটু আদা বাটা, একটু রসুন বাটা। ভালো করে মিডিয়াম আঁচে ফ্রাই করে নেব। এর সাথে দিয়ে দেবো একটু হলুদ গুঁড়ো, অল্প একটু লঙ্কা গুঁড়ো, চিকেন মশলা, বাড়ির তৈরি একটু গরম মশলা, স্বাদের জন্য কসুরি মেথি, হাতে একটুখানি রগড়ে নিয়ে ওটাকে গুঁড়ো করে দিয়ে দেব। স্বাদ অনুসার নুন দিলাম। মিডিয়াম আঁচে ভালো করে মশলাগুলোকে কষে নেব। আমি বলসগুলোকে পাতলা করে স্লাইস করে নিলাম। মশলা কষা হয়ে গেছে, এবার এতে জল দিয়ে গ্রেভি তৈরি করে নেব। জল দেবার পর ফুটে উঠলে স্লাইস করা সসেজগুলো, চিকেন বলসগুলো এর মধ্যে দিয়ে ভালো করে মিশিয়ে ফুটতে দেব। পাঁচ সাত মিনিট মিডিয়াম আঁচে ফোটার পর বাটার দিয়ে
ফ্লেমটা অফ করে ঢাকা দিয়ে রেখে দেব। আমাদের রান্না কমপ্লিট। চিকেন বল দিয়ে বুটি কেটে তুললাম, অবশ্যই তার আগুনে।